আমি শিশু নিমায় চৈতন্য মহাপ্রভুর শিশু লীলা ইতিমধ্যে আমি দশটা লীলা কৰিছো, এঘাৰ নম্বৰ লীলা কৰিছো। যাৰ লীলা চাবলৈ মন আছে মোৰ ইউটিউব খুলি দিলেই পাই সব আছে। এইটো লীলা কৰোঁ, কৃষ্ণ আৰু মহাপ্রভুর যে অভিন্ন শ্রীহরি কৃষ্ণ মহাপ্রভু শ্রীরামচন্দ্র এইবিলাক যে অভিন্ন, তার কিছুমান প্রমাণ হল যে কৃষ্ণায় যাক লীলা করেছে মহাপ্রভু সেইবিলাক লীলাই করে। কিয় কারণ কারণ একই নয়, বেলেগ বেলে বেলেগ লীলা করব। তো সেইকাৰণে একবার কি হল, এজন ব্রাহ্মণ আছে গোপাল ভক্ত ব্রাহ্মণ, কার কার ঘর লালু গোপাল আছে হাত, লালু গোপাল ঘর কার কার ঘর আছে হরে সব লালু গোপাল ভক্ত, গোপাল ভক্ত এনেকা গোপাল ভক্ত এজন আহি পেলাই এই মহাপ্রভুর দিনত আহি কত পালে মায়া হয়ে পায়। তাতে কইছে যে কোনবা ব্রাহ্মণ ভাল ব্রাহ্মণ আছে, একজনে কলে যে একজনই আমার ভাল ব্রাহ্মণ আছে, কোন শশী মাতার স্বামী ইনা জগন্নাথ মিশ্র, জগন্নাথ মিশ্র খুব ভাল ব্রাহ্মণ, খুব সৎ ব্রাহ্মণ, বিশুদ্ধ ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ। তো ঘরে গুছি গেল ব্রাহ্মণ, গিয়ে নমস্কার করে কলে মই কেইদিনমান ইয়াতে বিশ্রাম করব বিচার, অতিথি পরায়ণ অতিথি হব এই ভাব লই পেলায় জগন্নাথ মিশ্রই কি কলে ঠিক আছে আমার বাড়িতে থাক থাকি বলে। আর রাতে কয়েছে তো এই গোপাল ভোগ দিয়ে আমি আপনাদের রাতে এই গোপাল ভোগ বলাইছে খুব ভালকে, গোপাল ভোগ করে জানি প্রমাণ পায়স ইত্যাদি ইত্যাদি বহু বলাইছে, বনাই পেলায় অফারিং করেছে, কোনো অফারিং করিয়ে আগৰ দিনত এই দৰ্জাৰ চিষ্টেমটো নাছিল, যে মা জানিব আগৰ বাৰীবিলাকক ঘৰে ঘৰে দৰ্জা নোলায়, একটা দৰ্জাই থাকে বাহিৰ দৰ্জা নাথাকে, ইয়াৰ ভিতৰত চব খোলা, খালি ক'ৰবাত দৰ্জা দিয়া থাকে বোলে বৌমা থাকিলে দৰ্জা নাথাকে। আজিকালিহে একদম পূৰা কোনো কাকো বিশ্বাস নকৰে, শাশুৰি বৌ বিশ্বাস নকৰিলে বৌ শাশু বিশ্বাস নকৰে, ৰুমে ৰুমে কলা থাকে আৰু ৰুমৰ ভিতৰতো কলা, গিৰিয়েকে ভনীয়েকক বিশ্বাস নকৰে আৰু এটা কলা লাগে। আগের কোনো বিশ্বাস খুব বেশি আছে, এখানে কিন্তু দরকার কি না আছে, এই দরকার কেন আছে দুয়ার কিনা খোলা আছে। তো এই ভক্ত কি করলে ভগবান প্রসাদ বলে ভক্ত কাঙ্ক্ষিত প্রকাল দিয়ে যে বাড়িটাই ঘুরে আছে বাড়ি কৃষ্ণ গায়ে আছে কোনো বছর দেখে বাড়ি ভিতর প্রসাদ গোপাল ভাবে চাইছে মুখে সুখে লাগিয়েছে না, ভাবলে কি হল নিমিশি বলি ইন্দুশেন্দ্র এই খাইলে নাকি সেকেন্ড টাইম অর্ডার করে আছে, সেকেন্ড টাইম বনাই মানে ভালকে বনাই পেলে রাখি দিছে, রাখি দিয়ে এইবার মানে সাবধান হয়েছে যে ইন্দুর আইলে খেলি বলে দেখছে না ডাঙর ইন্দু লাগছে এটুকু নিমা ইচ্ছুক ছুটকে আহি সব প্রসাদ দিয়ে খাই দিছে, খাই লাইক বনাই গুছি গেছে ইন্দু চিনি পাই আপনার মানে খুব ডাঙর এন্দুর সোমাইছে ভগবানের প্রসাদ খাই বলে হয় বলেই তো আপনার ছেলে ঠিক আছে বেয়া কাম করেছে ভগবান প্রসাদ খাই দিছে বিলাক বলে অফারিং করার পিছন খাব লাগে ই ভোগতে খাই দিলে প্রসাদ হবই নিদিয়ে ঠিক আছে এটার রুমত তার দরজা লগাই কইছে ঠিক আছে বাবা পণ্ডিতজি তোরা চিন্তা নকরিব এবার রুমত একদম ভরাই নিছো আপনি ভালকে বুঝান, হ্যাঁ এইবার এবার পণ্ডিতে খুব ভালকে বলাইছে, হ্যাঁ অপরাধ আমি নাচন এগুলো গাই দিচ্ছি ভালো কোনো অপরাধ নয় যাতে ভগবান ধুনিয়াকে প্রসাদ লগাই দিলে আর এইবার চকু বলি গায়ত্রী গাইছে একদম এনেকে গায়ে আছে যে ডাঙর ইন্দুটো যাতে না আসে। তারপর এই গাই থাকলে তার খুব নিয়ে গিয়েছে নিশা আই যায় হরে কৃষ্ণ বেশিকে গেলে নিদ্রা নেমে যায় প্রভু হরে কৃষ্ণ গালে কিয় প্রভু নিয়ে ভাল
স্লিপিং মেডিসিন দেখালেও তেমনি স্পেশালাইজ মেডিসিন স্পেশাল মেডিসিন ট্র্যাঙ্কুইলাইজার দ্বারা হচ্ছে মন ভালো লাগে। তো এই ঘুরল গাড়িটি গাড়িটা ওষুধ খুলিছে আকৌ ফিনিশ তারপরে নিমাই দুখন মেডিসিন লাগি আছে দরজা খোলা বন্ধ আছে খোলাই নাই তেতিয়া মানে যিজনে পূজারী খুব মন দুঃখ পালে গৈ নিজে বিশ্বনাথ রেস্ট হয়েছে বিশ্রাম হয়েছে যে মোট কিনা অপরাধ হয়েছে আর আজি আর বলাব নয় তিনবার তিনবার নিবার বলে একবার ভুল হলে দ্বিতীয়বার করা যায় দ্বিতীয়বার যদি কিনা কষ্ট হয় তৃতীয়বার লাগে চেষ্টা করব আর তৃতীয়বার চেষ্টা নহলে রবীন্দ্র সহায় ভগবান নাম হয়ে যাবে ভগবান নাম হয়ে গিয়ে বুঝেছে তুই থাকতে এবার সাক্ষাৎ ভগবান ভগবানে কইছে আরে পূজারী তুমি খুঁই গৈছা যে কারণ কি কি কম মহারাজ প্রভু মোর আর বহুত অপরাধ হয়ে গেছে বারবার মোট প্রসাদ তো ওই বাচ্চাকে খাই তো ভগবান কইছে তুমি চিনি পাওয়া নাই এই বাচ্চা তো বেশি কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি মই হয়েছো কৃষ্ণ আর তুমি এনেকুৱা এটা লীলা কৰিছিলা যেতিয়া মই মন্দির গাব কৈছিল আমার মনত পড়ছে যে ব্রাহ্মণক কুছে ব্রাহ্মণক কইছে ব্রাহ্মণ আমি যেটা কৃষ্ণ রূপে কত আসিল নন্দগ্রামত আসিল তেতিয়াও তুমি আমার নন্দর বাড়িতে আহিছিল আহি এদিকে তুমি কি করেছিল পূজা করেছিল বিষ্ণু পূজা করেছিল আর তোমার পূজার কথা মই কৃষ্ণ হয়ে খাইছি মই খুব সন্তুষ্ট তোমার পূজা খুব ভাল হয় এই কারণে মই বারবার খাই আছো আর আজি আহিছো আকৌ তোমার পূজার প্রসাদ খাব এই যে মহাপ্রভু যে কৃষ্ণ সেটু বারবার প্রমাণ করছে বারবার প্রমাণ করছে তার অর্থ এই নহয় যে ভগবানে নিজকে কৃষ্ণ প্রমাণ করিবর কারণে লীলা করছে ভগবান কৃষ্ণ হয় এই কারণে ভগবানে এই লীলা বারবার মানে